অহা চেষ্টা কৰিছো। আধাৰ কাৰ্ডক লৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিছে বিশেষ মন্তব্য। আধাৰ কাৰ্ড নহ'লে আপোনাৰ কোনো সমস্যা নহ'ব নেকি? আধাৰ কাৰ্ড যদি নাথাকে আপোনাৰ, তেন্তে আপুনি কোনো আঁচনি ধনৰ পৰা বঞ্চিত হ'ব নেকি? নতুবা NRCত যদি আপোনাৰ নাম নাথাকে আপুনি আধাৰ কাৰ্ড লাভ কৰিব নে নকৰে? এনে কেতবোৰ প্ৰশ্নৰ উত্তৰ দিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। কি কৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই মুহূৰ্তত, আমি সবিশেষ তথ্য লৈ অহাৰ চেষ্টা কৰিছোঁ। আর আধার কার্ডক লৈ ডাঙর খবর দিছে আজির দিনটোত, আমি জানাই আছো এই ডাঙর খবর। আধার কার্ডক লৈ এটা বিশেষ মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আধার কার্ড নহলেও আপনার কোনো সমস্যা নহয় নেকি, প্রশ্ন উত্থাপন হয়েছে আপনার মনত। আধার কার্ড নহলে আসনি ধনের পর আপনি বঞ্চিত হব নেকি? আপনি আধার কার্ডের বাবে আবেদন কৰিছিল নেকি, বা আধার কার্ডের বাবে আবেদন করার পাছতো আপনি লাভ করা নাই নেকি আধার কার্ড? NRCত নাম নোহোৱা সকলে পাবনে আধার কার্ড? এনে কেতবোৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে যদি আপোনাৰ মনত, তেন্তে উত্তৰ দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। অতি শীঘ্ৰে দিয়া হ'ব আধাৰ কাৰ্ড, উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়ৰ পাছতে লোৱা হ'ব সিদ্ধান্ত। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে 27 লাখ লোক বঞ্চিত হৈ আছে, সেই লোকসকলৰ বায়োমেট্ৰিক ইতিমধ্যে লোৱা হৈছে বুলি কৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। সংৰক্ষণ কৰা হ'ব সেই বায়োমেট্ৰিক। NRCত নাম নথকাসকলক আধাৰ কাৰ্ড, NRCত নাম নথকাসকলৰ বাবে ডাঙৰ ঘোষণা কৰিছে সুপ্ৰীম কোৰ্টে ইতিমধ্যে কেন্দ্ৰক সিদ্ধান্ত লবলৈ দিয়া হৈছে বুলি কৈছে। আৰু আধাৰ কাৰ্ড নহ'লে আঁচনি ধনৰ পৰা আপুনি বঞ্চিত হ'ব পাৰে, যদিও এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কি কি কৈছে এই মুহূৰ্তত আমি জনাই আছোঁ। আবেদন কৰাৰ পাছতো যদি আপুনি আধাৰ কাৰ্ড লাভ কৰা নাই, তেন্তে আপোনাৰ বাবে ভাল খবৰ, NRCত নাম নোহোৱাসকলে আধাৰ কাৰ্ড পাব নে নাপায় এই সন্দৰ্ভত কৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। অতি শীঘ্ৰে নিয়ম অনুসৰি আধাৰ কাৰ্ড দিয়া হ'ব বুলি কৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। আধাৰ কাৰ্ডক লৈ কেইবাটাও ডাঙৰ ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। আৰু বৰ্তমান সময়ত আধাৰ কাৰ্ডখন অতিকৈ জৰুৰী নথি হৈ পৰিছে, সকলোৰে বাবে অতিকৈ জৰুৰী নথিপত্ৰ আধাৰ কাৰ্ড। আধাৰ কাৰ্ড নহ'লে আপুনি সমস্যাত পৰিব। কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কি কৈছে আমি পৰৱৰ্তী সময়ত আপোনালোকক শুনাম। আধাৰ কাৰ্ডৰ বাবে যদি আপুনি আবেদন কৰিও আধাৰ কাৰ্ড লাভ কৰা নাই, তেন্তে আপুনি কেতিয়া লাভ কৰিব আধাৰ কাৰ্ড, সেই সন্দৰ্ভতো কৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আৰু NRCত নাম নোহোৱাসকলে আধাৰ কাৰ্ড পাব নে নাপায় সেই সন্দৰ্ভতো মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে। আৰু কি কি কৈছে আমি আপোনালোকক শুনাম। আধাৰ কাৰ্ড নোপোৱাসকলক অতি শীঘ্ৰে নিয়ম অনুসৰি আধাৰ কাৰ্ড দিয়া হ'ব বুলি কৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। অতি শীঘ্ৰে দিয়া হ'ব, উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়ৰ পাছতে লোৱা হ'ব সিদ্ধান্ত। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিছে বিশেষ মন্তব্য। বঞ্চিত হৈ থকা 27 লাখ লোকৰ ইতিমধ্যে বায়োমেট্ৰিক লোৱা হৈছে বুলি কৈছে মুখ্যমন্ত্ৰীয়ে। আৰু যি বায়োমেট্ৰিক লোৱা হৈছে 27 লাখ লোকৰ, সেই বায়োমেট্ৰিক সংৰক্ষণ কৰা হ'ব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে। আৰু NRCত নাম নথকাসকলক আধাৰ কাৰ্ড দিয়াৰ বাবে সুপ্ৰীম কোৰ্টে দায়িত্ব দিছে এই মুহূৰ্তত কেন্দ্ৰক। আমি জনাই আছোঁ ডাঙৰ খবৰ, কেন্দ্ৰক দায়িত্ব দিয়া বুলি কৈছে সুপ্ৰীম কোৰ্টে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিছে ডাঙৰ ঘোষণা। মন্তব্য আছে, মন্তব্য আগবঢ়াইছোঁ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ৰাজ্য চৰকাৰৰ আঁচনিৰ ক্ষেত্ৰত আধাৰ নহ'লেও কাৰো অসুবিধা নহয়, তাক আমি এনচিউৰ কৰিছোঁ। কিন্তু কেন্দ্ৰীয় চৰকাৰৰ ফৰ্মবিলাকত আধাৰ নম্বৰটো লিখা থাকে, সেইকাৰণে যিমানেই আমি নিৰ্দেশ নিদিওঁ কিয় আধাৰ নোহোৱা মানুহখিনিয়ে ক'ৰবাত নহয় ক'ৰবাত অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে। আনকি বিনামূলীয়া চাউলখিনিও বহুত আধাৰ নোহোৱা মানুহক আমি দিব পৰা নাই। এই বিষয়টো যিধৰণে আজি সদনত কোৱা হৈছে তাৰ লগত ময়ো একমত, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ৰ লগত বা উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশ থাকিলে ৰাজ্য চৰকাৰে বহুত কাম কৰিব খুজিলেও কৰিব নোৱাৰে। তাৰ কাৰণে মই ভাৰত চৰকাৰৰ লগত অনানুষ্ঠানিকভাৱে কথা বতৰা পাতিছোঁ, আনুষ্ঠানিক চিঠি লিখিছোঁ, শেহতীয়াকৈ কিছু সমস্যাটো সমাধানৰ মই অলপ আশা দেখিছোঁ যে ঠিক আছে, এটা সমাধানৰ ফালে যাব পাৰে। বিষয়টোলৈ ময়ো সংবেদনশীল, ময়ো সহানুভূতিশীল, চেষ্টা কৰি আছোঁ, কিন্তু কিছুমান কাম আমি চেষ্টা কৰিলেও নহয়গৈ, তাৰ ভিতৰত এইটো এটা। কাৰণ উচ্চতম ন্যায়ালয়ৰ লগত আমি নোৱাৰোগৈ বহুত ক্ষেত্ৰত, কাৰণ তেওঁলোকৰ এটা নিজস্ব চিন্তাধাৰা আছে। এটা সময়ত লাগিলে আমি সকলো উচ্চতম ন্যায়ালয়তে যাব লাগিব, তেনেকুৱাও লাগিলে কৰিব লাগিব, কিন্তু বৰ্তমান কিছু সমাধানৰ ফালে অলপ ভাৰত চৰকাৰে প্ৰচেষ্টা চলাইছে আৰু মই ভাবোঁ যে তাত হয়তো আমি কিছু ফল দেখিম, কিন্তু আংশিক ফল দেখিম, পূৰা নেদেখোঁ। পূৰাৰ কাৰণে আমি আৰু অলপ যত্ন কৰিব লাগিব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ৰাজ্য চৰকাৰৰ আঁচনিৰ ক্ষেত্ৰত আধাৰ নহ'লেও কাৰো অসুবিধা নহয়, তাক আমি এনচিউৰ কৰিছোঁ।
কিন্তু কেন্দ্রীয় সরকারের ফর্মবিলাকত আধার নম্বরটো লিখা থাকে, সেখানে যিমানে আমি নির্দেশ নিদিও কিয় আধার নোহা মানুষখিনিয়ে করবাত নহয় করবাত অসুবিধার সম্মুখীন হয়ে আছে। আনকি বিনামূলিয়া চাউলখিনিও বহুত আধার নোহা মানুষক আমি দিব পৰা নাই। এই বিষয়টো যি ধরনে আজি সদনত কোৱা হৈছে তার লগত ময়ো একমত, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের লগত বা উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ থাকিলে রাজ্য সরকারে বহুত কাম করিব খুজিলেও করিব নোৱাৰে। তার কারণে মই ভারত সরকারের লগত অনানুষ্ঠানিকভাবে কথা বতরা পাতিছো, আনুষ্ঠানিক চিঠি লিখিছো, শেহতীয়াকৈ কিছু সমস্যাটো সমাধানের মই অলপ আশা দেখিছো যে ঠিক আছে, এটা সমাধানের ফলে যাব পাৰে। বিষয়টোলৈ ময়ো সংবেদনশীল, ময়ো সহানুভূতিশীল, চেষ্টা করে আছো, কিন্তু কিছুমান কাম আমি চেষ্টা করলেও নহয়গৈ, তার ভিতর এইটো এটা। কারণ উচ্চতম ন্যায়ালয়ের লগত আমি নোৱাৰোগৈ বহুত ক্ষেত্রত, কারণ তেওঁলোকৰ এটা নিজস্ব চিন্তাধারা আছে। এটা সময়ত লাগিলে আমি সকলো উচ্চতম ন্যায়ালয়তে যাব লাগিব, তেনেকুৱাও লাগিলে কৰিব লাগিব, কিন্তু বর্তমান কিছু সমাধানৰ ফালে অলপ ভারত সরকারে প্রচেষ্টা চলাইছে আর মই ভাবো যে তাত হয়তো আমি কিছু ফল দেখিম, কিন্তু আংশিক ফল দেখিম, পুরা নেদেখো। পুরার কারণে আমি আরো অলপ যত্ন করব। মন্তব্য যদিও বা রাজ্য সরকারের যুম আসনি সেই আসনি যদি আধার কার্ডখন খুবই প্রয়োজন নহয়, কিন্তু কেন্দ্র সরকারের যুম ফর্মস থাকে সেই ফর্মসবর আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বার অতিক জরুরি হয়ে পড়ে, সেই নাম্বার আপনার দরকারি হয়ে পড়ে। গতি আধার কার্ডখন প্রত্যেক লোকরে থাকাটো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই মুহূর্ত জানাইছে মুখ্যমন্ত্রীগিয়ে। আমি ইতিমধ্যে খবরটা জানাবলে চেষ্টা করছো যে 27 লাখ লোক ইতিমধ্যে বঞ্চিত হয়ে আছে আধার কার্ডের পর, আর সেই 27 লাখ লোকর ইতিমধ্যে বায়োমেট্রিক লওয়া হয়েছে আর সেই বায়োমেট্রিক সংরক্ষণ করা হব বলেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে। আর এনআরসির নাম নথকা সকলক আধার কার্ড দিয়ার বাবে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দায়িত্ব দিছে। কেন্দ্র অতি শীঘ্রই আধার কার্ড লাভ করব আর অতি শীঘ্রই আধার কার্ড লাভ করবে বলে মুখ্যমন্ত্রীগিয়ে ইতিমধ্যে প্রতিশ্রুতি প্রদান করেছে। আধার কার্ড নহলেও আপনার আধার কার্ড নহলে কিন্তু আপনার সমস্যা হব বলে কৈছে মুখ্যমন্ত্রীগিয়ে, যেহেতু এটা আধার কার্ড নহলে রেশনের সামগ্রীখিনিও আপনি লাভ নকরে, রেশনের সামগ্রী লাভ করবলেও আপনার আধার কার্ডখন দরকারি হয়ে পড়ে, যিকোনো আসনির ধন লাভ করবলৈ এতিয়া আধার কার্ডখন আপনার অতিক প্রয়োজন হয়ে পড়েছে। যদি আপনার আধার কার্ডের কিনা সমস্যা আছে আপনি অতি শীঘ্রই সমাধান করক, নহয়তোবা নতুবা আপনি যিকোনো ধনেরপরা বঞ্চিত হব পারে, যিকোনো আসনির ধনেরপরা আপনি বঞ্চিত হব পারে, বা আধার কার্ডখন নহলে আপনি রেশন কার্ডের সামগ্রীর পরাও বঞ্চিত হব পারে। গতি অতিক জরুরি হয়ে পড়েছে আধার কার্ড, আর আধার কার্ড নোপা সকলক অতি শীঘ্রই নিয়ম অনুসরি আধার কার্ড দিয়া হব বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছে। মন্তব্য পুনর্বার আগবাইছো। রাজ্য সরকারের আসনির ক্ষেত্র আধার নহলেও কারো অসুবিধা নহয়, তাক আমি এনশিওর করছো, কিন্তু কেন্দ্রীয় সরকারের ফর্মবিলাকত আধার নম্বরটো লিখা থাকে, সেখানে যিমানে আমি নির্দেশ নিদিও কিয় আধার নোহা মানুষখিনিয়ে করবাত নহয় করবাত অসুবিধার সম্মুখীন হয়ে আছে। আনকি বিনামূলিয়া চাউলখিনিও বহুত আধার নোহা মানুষক আমি দিব পৰা নাই। এই বিষয়টো যি ধরনে আজি সদনত কোৱা হৈছে তার লগত ময়ো একমত, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের লগত বা উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ থাকিলে রাজ্য সরকারে বহুত কাম করিব খুজিলেও করিব নোৱাৰে। তার কারণে মই ভারত সরকারের লগত অনানুষ্ঠানিকভাবে কথা বতরা পাতিছো, আনুষ্ঠানিক চিঠি লিখিছো, শেহতীয়াকৈ কিছু সমস্যাটো সমাধানের মই অলপ আশা দেখিছো যে ঠিক আছে, এটা সমাধানের ফলে যাব পাৰে। বিষয়টোলৈ ময়ো সংবেদনশীল, ময়ো সহানুভূতিশীল, চেষ্টা করে আছো, কিন্তু কিছুমান কাম আমি চেষ্টা করলেও নহয়গৈ, তার ভিতর এইটো এটা। কারণ উচ্চতম ন্যায়ালয়ের লগত আমি নোৱাৰোগৈ বহুত ক্ষেত্রত, কারণ তেওঁলোকৰ এটা নিজস্ব চিন্তাধারা আছে।